1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। তিনি আমাদের জীবনের ধ্রুবতারা, তিনি আমাদের জীবনে প্রথম আদি শক্তি থেকে শেষ পারানির করি। আজ 25শে বৈশাখ, সকলকে সুপ্রভাত, নমস্কার। শুভ 25শে বৈশাখের অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করলাম কবি প্রণাম 2023-এর প্রথম আসর। আজ এই গোটা দিনে অসংখ্য অনুষ্ঠান, অসংখ্য আসর এমন বসবে যার মাঝখান থেকে তিনি বেরিয়ে বেরিয়ে হয়তো মুচকি হাসবেন। আজ থেকে এত বছর আগে যখন তিনি লিখেছেন যে ওই কে তুমি পড়িছ বসি আমারে কবিতাখানি, শত বছর পরে সেই যে আমরা কবিতা পড়ব, তার গান গাইব। তিনি ক্ষণজন্মা মানুষ ছিলেন তো, ক্রান্তদর্শী মানুষ ছিলেন, এত বছর আগে সে কথা জেনে ফেলেছিলেন এবং তার চরণে প্রণাম জানিয়ে আমরা শুরু করে দিলাম কবি প্রণাম 2023। আজকের এই সকালে পূর্ণ প্রভাতে দুজন অত্যন্ত গুণী শিল্পী আমাদের মধ্যে। আমার ডান দিকে রয়েছেন চন্দ্রিমা মুখার্জি, স্বাগত, শুভকামনা, শুভ 25শে বৈশাখ। শুভ 25শে বৈশাখ। আর এপাশে রয়েছেন সোমা গুপ্ত, সুপ্রভাত, নমস্কার। খুব ভালো লাগছে দুজনকে পেয়ে একেবারে সকালবেলায় কবিতায় গানে জমজমাট 25শে বৈশাখ, তাই তো? 25শে বৈশাখ একটা আলাদা দিন, হ্যাঁ, আমাদের কাছে ভীষণ আশার আশার আলো থাকে এই দিনটায়। চলো গানে গানে শুরু করি, তারপর গল্প তো হবে। প্রথমেই কবিগুরুকে প্রণাম জানাই তার এই জন্মদিনে চ্যানেল ওয়ানে আসতে পারার জন্য, খুব ভালো লাগছে। আর আমার সঙ্গে যে দুজন যন্ত্রশিল্পী রয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা, তোমাকে আমার আন্তরিক শুভেচ্ছা, আর চ্যানেল ওয়ানের সমস্ত কর্মীবৃন্দকে আমার শুভকামনা। অপূর্বদার রয়েছেন তবলায় এবং সুব্রতদারা রয়েছেন আমাদের কিবোর্ডে, সঙ্গে গান, সঙ্গে কবিতা এবং সমস্তটা জুড়ে রবীন্দ্রনাথ। প্রেম গ্রহ হতে গ্রহে ছাইছে
ते ग्रहे झरीचे प्रेम ग्रह होते ग्रहे छाईचे असीम आकाश नील शत दल तुमार किरणे सदा ढलो ढलो असीम आकाश नील शत दल तुमार किरणे सदा ढलो ढलो तुमार अमृत सागर माझारे भाषिछे अविरामे की गाबो आमी की शुनाबो आजि आनंद धामे पुरो पाशी जाने एनेछे সকালটা ভারী চমৎকার শুরু করলে, আনন্দ যাত্রা যাকে বলে, তাই না? আনন্দ ভোজ মানে গানের মতো ভোজ তো আর কিছু হয় না, এবং আনন্দে ভরপুর হয়ে এই যে সকালটা আমরা শুরু করলাম, এই গোটা দিনটা জুড়ে কত কিছু, কত আনন্দ, কত আসর, কত এমন অনুষ্ঠান যেখানে এমন সমস্ত গান আমরা শুনব, কবিতা শুনব, যার মধ্যে দিয়ে আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। একেবারে ছোট থেকে যদি আমরা দেখি, এই গানগুলো দিয়ে আমাদের গান যাত্রা শুরু হয়েছিল, তাই না? সত্যি তাই, রবীন্দ্রনাথকে চেনা মানে প্রথম কি গাবো আমি কি শোনাবো অনেক ছোটবেলায় শেখা, এবং তখন আনন্দধাম কি সেটা তো বুঝি না, কত দূরে আছে সে আনন্দধাম, সেই গানটাও মনে পড়লো। কিন্তু আনন্দধামের ঠিকানা আমরা এখনো কতটা জানি বলা মুশকিল। গানের মধ্যে দিয়ে খুঁজি, কবিতার মধ্যে দিয়ে খুঁজি, একটু সময়ের কাছে যাই। সোমা, ছোটবেলা থেকে বড় হওয়া কি কবিতাকে নিয়ে? না, ঠিক সেরকম ভাবে নয়, তো মানে অনেক বড় হই আমি কবিতার পথ ধরে চলতে শুরু করেছি। আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া মানে বাঙালি বাড়িতে গান এবং রবীন্দ্রনাথ, আমারও তাই গান ছিল সঙ্গী, কিন্তু অনেক বড় হয়ে আমি কবিতাকে বেছে নিয়েছি ভালোবেসে আর কি। বেশ, আজকে কি কি দিয়ে শুরু করবে বলো? আমি আজকে আমাদের প্রাণের ঠাকুরকে অঞ্জলি দিয়ে কৃপণ কবিতা দিয়ে শুরু করি। তার আগে আমি তোমাকে শুভেচ্ছা জানাই এবং চ্যানেল ওয়ানের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভকামনা এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যে। হেয়া কাব্যগ্রন্থ থেকে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইন মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই
ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যার আজ ভিখারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে। আমার সকল কাটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে, সেই ফোটার আশায় প্রত্যেকটা সকাল আসুক, এটাই আমরা চাই। আমরা ফিরবো একটা বিরতির ওপারে, সঙ্গে থাকুন। আজ 25শে বৈশাখ, এই শুভ দিনে, এই পুণ্য প্রভাতে আমরা সাজিয়েছি আমাদের কবি প্রণাম 2023। খুবই আন্তরিক আমাদের এই আসর। দুজন অত্যন্ত গুণী শিল্পী বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, চন্দ্রিমা এবং সোমা। এবার চন্দ্রিমার কাছে যাওয়া। চন্দ্রিমা, কী গান শোনাবে বলো? আমার খুব প্রিয় একটি গান। হুম হুম, ছোটোবেলাতেই শিখেছি কিন্তু বড় ভালো লাগে গাইতে এই গান। বেশ, শুনি শুনি। মহাবিশ্বে মহাকাশ, আচ্ছা, মহাকালো মাঝে, মহাকালো মাঝে। হুম,
চন্দ্রিমা, খুব যদি আমি ভুল না করি, এই গানটির আরেকটি সুর আছে, সুরান্তর। হ্যাঁ আচ্ছা, এরকম একজন মানুষ যিনি এমন একটি সুর করেন, তার সঙ্গে সঙ্গে এটাও কোথাও একটা খুঁতখুঁতুনি ছিল, মিস্টার পারফেকশনিস্ট বলতে যা বোঝায়। হ্যাঁ, মাঝে মাঝেই মনে হয়েছে না এটার থেকে আরেকটা কিছু করি, তখন এরকম অসংখ্য গান কবিতা রয়েছে। পরে ওই কাটাকুটির ব্যাপারটাও আমরা জানি, সেখানেও একটা সুন্দর ছবি ফুটে উঠত। আর এই গানটি শুনতে শুনতে আমাদের এক প্রিয় কবির কথা নিশ্চয়ই তোমারও আরও বেশি করে মনে পড়বে। তিনি লিখেছিলেন, জয় গোস্বামীর কথা বলছি, তিনি লিখেছিলেন, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, ছোটবেলায় যখন পড়েছি তখন মহাকালো মানে মহাকাল নয় মহাকালো, সে একটা কালো গহ্বর দেখতে পেতাম, অনেক পরে জেনেছি এটা মহাকাল মাঝে, কিন্তু আমরা গানের সময় উচ্চারণ করি মহাকালো মাঝে। এইটারও তো একটা কারণ আছে না, যে আমরা অকারান্ত দিয়ে উচ্চারণ করি কেন। এবং দেখো, আমাদের বড় বিস্ময় লাগে এই মানুষটির কথা বলতে বসলে, যখনই আমরা গান শুনি বা গান পড়ি বা কবিতা পড়ি বা যে কোনো সৃষ্টির মধ্যে ডুব দিই, তখন এখনো বিস্মিত হই যে একটা মানুষ এই দীর্ঘ জীবন পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে কত দিকে তার প্রতিভা বিকশিত হয়েছে, শুধুমাত্র গান কবিতা নাটক উপন্যাস শুধু তাই নয়, চূড়ান্ত বৈষয়িক একজন মানুষ যখন জমিদারি সামলেছেন সেটাও নিপুণ হাতে। সত্যি সত্যি কথা বলতে বসলে না কবিতা গান কম হয়ে যাবে। সময় এবার বলো কি শোনাবে। আমি শোনাবো এবার শ্যামলী কাব্যগ্রন্থ থেকে আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। ওকে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্ত্যলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীরা আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, সেদিন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।
এই ভালোবাসার মন্ত্র সেই ছোটবেলা থেকে আমাদের শিরায় উপশিরায় প্রবাহিত, চলতে থাকবে আমাদের এই আসর। সঙ্গে থাকুন, আসছি ফিরে বিরতির ওপারে। চলছে আমাদের কবি প্রণাম 2023। আমাদের এখানে শুধু নয়, ইতিমধ্যেই রাস্তাঘাটে অনেক মানুষ বেরিয়ে পড়েছেন। আজ সারা দিন জুড়ে কত না অনুষ্ঠান, সাদা পাঞ্জাবি, সাদা শাড়ি, লাল পাড়, জুঁই ফুলের মালা, এরকমভাবে আমাদের 25শে বৈশাখ আমাদের সঙ্গে সঙ্গে পথ চলছে, তাই না সোমা? একদম, ছোট থেকে দেখো একই রকমভাবে 25শে বৈশাখ আসে, একই রকম আবেগ এবং ভালোবাসাটা ক্রমশ বাড়ছে। তোমার কাছে রবীন্দ্রনাথ কিরকম? তিনি কি দেবতা নাকি মানুষ? আমার কাছে উনি মনের মানুষ। কারণ আমার মনে হয় ওনার লেখা গল্প, গান, কবিতা, নাটক সবেতেই উনি আমাদের মনের কথা এত সুন্দরভাবে তুলে ধরেছেন, আমার মনে হয় তাই উনি মনের মানুষ ছাড়া আর কিছু হতে পারেন না, তাই না? ঠিকই, বাউলের কাছে যেমন মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ বললে যথার্থ হয় প্রাণের মানুষ বলে। আর দেখো অনেক বাড়িতেই এটা হয় বা ক্লাবে আমরা দেখি, ছোট থেকে স্কুলেও দেখেছি, সেখানে ঠাকুরের আসনে বসানো হয়, মালা পরানো। ছোটবেলায় তো আমরা তাই করতাম, রবি ঠাকুরকে বসিয়ে চন্দন পরাতাম, তাই না? চন্দন, ঘরের ফুল, গাছের ফুল তুলে এনে তাকে সাজাতাম। কিন্তু এখন মনে হয় সেগুলো দেখা যায় কি, অতটা অনেক অনেক বছর ধরে বোধ হয় দেখা যাচ্ছে না সেই ব্যাপারটা। আচ্ছা চন্দ্রিমার কাছে একটু শুনি, তোমার কাছে ছোটবেলাকার রবীন্দ্রনাথ আর এখনকার রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু আমার কাছে, তখন তিনি দাদু ছিলেন, এখন বন্ধু হয়েছেন। এখন বন্ধু মানে এখন সাংঘাতিক কাছের মানুষ। ওই যে ও বললো মনের মানুষ, আমি বললাম প্রাণের মানুষ, তুমি বললে কাছের মানুষ। সত্যি কথাই, এভাবেই আমরা তার সৃষ্টির মধ্যে থাকবো, অবগাহন করব, বারবার করে তিনি আমাদের মধ্যে থেকেই বেঁচে উঠবেন। তার গানের সঞ্জীবনী সুধা, তার কাব্যের সঞ্জীবনী সুধার মাধ্যমেই আমাদের মধ্যে আলোক পরশ ছড়িয়ে যাবে এখান থেকে ওখান, এক মন থেকে অসংখ্য মনে। এরপর সোমার কাছে কি কবিতা শুনব? এবার শোনাই বাসি, ভীষণ প্রিয় আমার কবিতা, অত্যন্ত প্রিয় কবিতা, পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে বাসি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই, শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস, যাত্রীর ব্যস্ততা, বাঁশির আওয়াজ, পুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নেই এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচো। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার,
দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর ভেসে ওঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাসির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নদী আর পাহাড়কে বড় ভালোবাসতেন রবীন্দ্রনাথ। নদী এসেছে বারবার তাঁর নানা সৃষ্টির মধ্যে, আর পাহাড় তো আছেই। সেই ছোটবেলায় মহর্ষির সঙ্গে, অর্থাৎ বাবার সঙ্গে 11 বছর বয়সে হিমালয়ে একেবারেই যাই। তারপর রামগড় পাহাড়ের কথা আমরা প্রত্যেকেই জানি, সেখানে বেশ সুন্দর আড্ডা বসত। এবং নদীর কথা বললেই বেশ কিছু বোটের কথা মনে পড়ে, তাই না? পানসি বজরা বোট ছিল রবীন্দ্রনাথের জমিদারিতে, এবং পদ্মা বোটের কথা আমরা জানি, সরোজিনীর কথা জানি, জলি বোটের কথা জানি, এরকম কত কত নৌকো বজরার কথা জানি, এবং তার সঙ্গেও নানা মজার মজার ঘটনা জড়িয়ে। আপনাদের সঙ্গে সেসবও একটু একটু করে ভাগ করে নেওয়ার চেষ্টা করব, কিন্তু বেশি করে গান শোনা আর কবিতা শোনার দিকেই আপনাদের মতো আমারও ভোট। এরপরে একটু গানে যাই। কি গান শোনাবে বলো? বললাম না যে খুব কাছের মানুষ এখন মনে হয়, তো এই গানটা সেই জন্যে আমি শোনাই, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারে কো
চন্দ্রিমা একেবারে গানের মধ্যে যখন ডুবে গেছে, তখন অপূর্বদার দিকে মাঝে মাঝে তাকিয়ে আমার একটা খুব আমার দেখা ঘটনা নয় কিন্তু পড়া ঘটনা, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে। একটা সময় স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ প্রায় কাছাকাছি বাড়ি, এবং স্বামী বিবেকানন্দের খুব প্রিয় গান ছিল এটি, এবং অপূর্বদার কথা এই জন্যে বলা যে ওই যে বড় মুখের তবলাটা নিয়েছেন স্বামী বিবেকানন্দ নাকি পাখোয়াজ বাজিয়ে এই গান গাইতেন। একদম ঠিক বলেছো দিদি, অনেকের স্মৃতিচারণায় আমরা পড়েছি এই গানটা, শুনতে শুনতে না কোথাও একটা মনে হচ্ছিল ওই দুই মহাপুরুষকে একসঙ্গে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা পাখোয়াজটা যেন একটা অদ্ভুত একটা মানে কি বলবো আবেশ আবেশ একটা অদ্ভুত আবেশ, সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এবং এখন তো পাখোয়াজ খুব কমই, এত ভারী একটা জিনিস সবসময় পাওয়া যায় না, কিন্তু ধ্রুপদাঙ্গের গানে একটা অন্যরকম আবেশ তৈরি করে। আমরা আরো অনেক গল্প কথা গান সবটা নিয়ে ফিরবো একটা বিরতির ওপারে, সঙ্গে থাকুন। চলছে আমাদের কবি প্রণাম আপনাদের প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায়। আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ফেসবুকেও, ফেসবুকে আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। এছাড়া লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে, কোথায়? www.onetv.co.in, সেখানেও দেখছেন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে সোমা আর চন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে, অপরূপ সমস্ত কবিতা এবং গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছেন দুজনে। মাঝে মাঝে আমি একটু গল্প করছি, অপূর্বদা আর সুব্রতদা রয়েছেন, সবাই মিলে সুন্দর করে আজকে কবিকে স্মরণ করা, শ্রদ্ধা জানানো তাঁরই সৃষ্টির মধ্যে দিয়ে। আমাদের তো গঙ্গা জলে গঙ্গা পুজো, একদম আমরা নিজেরা কিছুই পারি না, আসলে তিনি সমস্ত শব্দ জুগিয়ে গেছেন, একদম তাই, সব দিয়ে গেছেন, শুধু তোমরা এবার উচ্চারণ করো আমাকে। এবং বাংলা ভাষার প্রতি যে আমাদের ভালোবাসা, তার পিছনে এই মানুষগুলো তো রয়েছেন, তাই না? এই মানুষগুলোই তো শব্দ শুধু না, ভাষাটাই তো পুরো তাদের দেওয়া, তাদের অবদান। কি শোনাবে সোমা? এবারে শোনাই ব্রাহ্মণ। আহা, সত্যকামার জবালার কাহিনী। ছোটবেলায় যখন এই কবিতাটা পড়েছি কিছুই বুঝিনি, কিন্তু এখন যত ওনাকে পড়ছি হয়তো অনেকটাই উপলব্ধি করতে পারছি, কিন্তু হয়তো অনেকটা পারছি না। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, কবিতায় যাই। ছান্দোগ্য পরিষদ থেকে ব্রাহ্মণ। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীদ ভার করিয়াহরণ বনান্তর হতে ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোমধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে, শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো, নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেনকালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর, শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম্য গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে,
ভগবান গোত্র নাহি জানি, জননী রে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এ তো কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বন বিথি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতীরে সুপ্তি মৌন গ্রাম ও প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ ও জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি হেরিতারে বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিন দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যা লাভে, মা তো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জান তা তো। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাতস্নাত স্নিগ্ধ ছবি আদ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসিছে বেষ্টন করি বৃদ্ধ বট ছায়ে গুরু গৌতমেরে। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকল তান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শ্যাম গীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদা রাখি রহিলা নীরবে, আচার্য আশিস করি সুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছি নুতরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকের করিয়া লিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। সততার বাণী শোনাচ্ছেন রবীন্দ্রনাথ, বিশ্ব মানবতার বাণী শোনাচ্ছেন বিশ্ব মানব রবীন্দ্রনাথ। এমন সমস্ত কবিতায় যে কাহিনী ধর্মী কবিতা আমাদের খুব পছন্দের জায়গা, বলতেও ভীষণ ভালো লাগে, ভালো লাগে। এবং সঙ্গে তোমার যারা বাজাচ্ছেন অনবদ্য সঙ্গত, মানে কোনো রিহার্সাল ছাড়া কি করে এগুলো হয় আমি জানি না, আমি পাশে বসে আমার গায়ে কাঁটা দিচ্ছে, এত চমৎকার বললে, খুব সুন্দর। মানে এই এই যে কবিতাগুলো মুখস্থ করা, ছোটবেলায় তো পড়েছো, হ্যাঁ ছোটবেলায় নিজেদের উপলব্ধির জগৎটা তৈরি হয়েছে, শিশু মন যেভাবে ছিল সেভাবে, কিন্তু ধীরে ধীরে যখন এখন আমরা বুঝতে পারি, যখন আমাদের বিশ্ব জুড়ে হানাহানি, ধর্ম নিয়ে এত সংকীর্ণতা মনে মনে, তখন আরও বেশি করে মনে হয় না যে এই মানুষগুলোর কথা শুধুমাত্র গান গাওয়া নয়, শুধুমাত্র কবিতা পড়া নয় বা সাহিত্য পড়া নয়, তাকে যাপন করা, একদম তাই। মানে নিজেদের জীবন চর্যায় যদি তার বাণী বা তার দেখানো পথ আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সত্যি সত্যি পৃথিবীটা অনেক অনেক সুন্দর হয়। সেই আমি কবিতা যেরকম বলো তুমি সুন্দর আমি ভালোবাসি, আমার মনে হয় এই দুটি কথা যদি যে
খুব ঘৃণা করে তাকে যদি বলতে পারি আমার মনে হয় তার মন থেকে হয়তো ঘৃণাটা সরে যেতে পারে। কিন্তু বলো আমরা কি পারি সেই কথাটাই বলতে যে আমাকে ঘৃণা করছে, আমি তাকে তো বলতে পারছি না, সেই জায়গাটায় আমি উন্নীত হতে পারছি না, সেটা মানে উপরে উঠতে আমাকে আরো অনেক পথ পেরোতে হবে বোধ হয়। ঠিকই, এবং আমাদের আমিটা এত বেশি প্রবল হয়ে যায় সেই আমি কিন্তু সেখান থেকে আমি সরতেই পারি একেবারে। রবীন্দ্রনাথের আমি কিন্তু একেবারে অহং থেকেই এসেছে। উপনিষদের বাণী আমরা যদি একটু পাতা উল্টাই তাহলে দেখব উপনিষদেরই পরবর্তী অধ্যায় রবীন্দ্রনাথ, এবং সবটাই পূজা পর্যায়ের বেশ কিছু গান সেখানে কিন্তু পুরোপুরি আমরা উপনিষদের বাণীকে উপলব্ধি করি। আমরা হয়তো সেই ভাষাটা জানি না, আমরা রবীন্দ্রনাথকে জানি, এটা আমাদের কাছে পরম প্রাপ্তির জায়গা। আমাদের কবি প্রণামে এরপর দেখি চন্দ্রিমা কিশোর নয়, চন্দ্রিমা আমি এবারে একটা ছোটবেলার গান শোনাবো, ছোটবেলা যেটা সবাই ছোটবেলায় প্রথম এই গানটা কিন্তু শেখে। আচ্ছা, হ্যাঁ, তো আমার মনে হয় শেখার পেছনে বড়রা যখন শেখান, রবীন্দ্রনাথের গান তো কথার তো মানে ছোটরা বুঝবে না, কিন্তু দুটো কাজ এটাতে হয়। এক হচ্ছে অনেক যুক্তাক্ষর আছে, উচ্চারণ পরিষ্কার হয়, আর একটা হচ্ছে সমস্ত স্বরগুণ তিনটে অক্টেভের স্বর সুন্দর করে বারে বারে বিভিন্ন রকম লাগানো হয়। আরো একটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে ছন্দ রিদম, হ্যাঁ সেটা তো আছেই, মানে তাল তো আছে, সেটা তো আছে সমস্ত গানে। তুমি যে কি গাইছে আমি জানি না, কিন্তু বেশ কিছু গান এরকম আছে। আমি যেটা গাইবো আমার মনে হয় আমরা ছোটবেলায় কেউ শিখিনি এমন কেউ নেই, খরবায়ু বয় বেগে। ও আচ্ছা, কি দারুণ গানের সঙ্গে তো নাচ, হ্যাঁ কোরিওগ্রাফি গুলো মনে পড়ছে না, সেটা তো সম্ভব নয়, আমরা গানটাই একটু সবাই মিলে গুনগুন করার চেষ্টা করি। চারিদিক ছায় মেঘেও বনি নাও খানি বায়ু, খরু বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘেও বনি নাও খানি বায়ু, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, চারিদিক ছায় মেঘে গনি নাও খানি বায়ু, গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাই, গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে, যদি মাতে মহাকাল উদ্দাম জট জল ঝরে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, যদি মাতে মহাকাল উদ্দাম জট জল ঝরে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হয় না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও, হাই মার মার টান হাইও হাইও হাইও, হরু বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে গনি নাও খানি বায়ু, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল, হাই মার মার টান হাইও হাইও,
ঝড় বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বায়ু। অনেক ধন্যবাদ এই গানটা সিলেক্ট করার জন্য, আজকে সকালে শোনানোর জন্য, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর দেখো আজ থেকে এত বছর আগে এই সমস্ত সৃষ্টি কিন্তু এখনো কত একই রকম, নতুন প্রাণ, একই রকম, একই রকম প্রাণ, সত্যি সত্যি মানে একেবারে মরা যে সভ্যতা, তার মাঝখানে এই যে সঞ্জীবনী সুধার কথা আমরা বারবার বলি, সঞ্জীবনী মন্ত্র কবি দিয়েছেন আমাদের কানে, আমরা মূর্খ তো ওই জন্য আমরা নিতে পারি না, সেই শুনতেই পাই না সেই মন্ত্রগুলো, ভেতর অবধি যদি সেই মন্ত্রগুলো পৌঁছয় তাহলেই তো চারপাশটা আলো। আমরা সেই আলোর বার্তা নিয়ে ফিরব কবি প্রণাম অনুষ্ঠানে, সঙ্গে থাকুন, একটা বিরতির ওপারে ফিরছি। চলছে আমাদের কবি প্রণাম আপনার প্রিয় চ্যানেল ওয়ানের পর্দায়, এসেছেন সোমা, এসেছেন চন্দ্রিমা, আমরা এমন সমস্ত গান আর কবিতা শুনছি যেগুলো আমাদের ছোট থেকে বড় হওয়ার সঙ্গী, কিন্তু আজকে সকালে এই পূর্ণ প্রভাতে বসে একটা অন্যরকম ভালো লাগায় ভরে যাচ্ছি আমরা প্রত্যেকে। এরপর একটু চন্দ্রিমার কাছে যাই। চন্দ্রিমা, আমার খুব মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে ছোট থেকে বড় হওয়া, সেখানে তো শিক্ষা মানে স্কুলের শিক্ষা যেটা, সেটা তো উনি খুব পছন্দ করতেন না, এমনকি উনি নিজের ছেলে মেয়েদেরও সেভাবে ছোট থেকে যে স্কুলের পড়া সেরকমটা ছিল না, বাঁধা ধরা যে সিলেবাসের বোঝা চাপিয়ে দেওয়া, যেটা আমরা এখন সবসময় করে থাকি আমাদের বাচ্চাদের উপরে, সৃষ্টিটা এতটাই সম্ভবত এসেছে এবং আমরা সমৃদ্ধ হয়েছি। হ্যাঁ, তার নিজের সন্তানরা, তারা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তাদের জন্য একটা আলাদা কোচিং সেন্টার টাইপের, মানে আজ থেকে এত বছর আগে মানুষটা এরকম ভাবে ভাবতে পারতেন না, কত মুক্ত চিন্তাধারা না, সেটাই তো। রবীন্দ্রনাথের ছেলেবেলা, রবীন্দ্রনাথের কৈশোরবেলা, সেই সময় কিছু একটু শোনাও না। আচ্ছা, আমি রবীন্দ্রনাথ যে ছদ্মনাম নিয়ে লিখলেন, ভানুসিংহ ঠাকুর, অনেকগুলো ছদ্মনাম ছিল, তার মধ্যে একটি তো ভানুসিংহ ঠাকুর, অবশ্যই কৈশোরে, ধরো এই 15-16 বছর বয়সে। সজনি সজনি রাধিকা লো দেখ অব হো চাহিয়া, মৃদু লাগা মন শাম আওে, মৃদু লাগা গান গাইয়া। সজনি সজনি রাধিকা লো দেখ অব হো চাহিয়া। You think
চমৎকৃত হই না যে এত কম বয়সে, মাত্র 15 কি 16 বছর বয়সে তিনি এই রচনা করছেন। এবং খুব যদি ভুল না করি, জীবন স্মৃতির পাতায় রয়েছে যে এরকম একটা ঘন শ্রাবণ দিনে দুপুর বেলায় পা খাটের উপর পা উপুর করে উপুর হয়ে শুয়ে লিখিলাম বলে এইরকম সমস্ত গানে কুসুম কুঞ্জে মাঝে। আর বেশ কিছুদিন পরে এক বন্ধুকে বলছেন, জানো সোমা, জানি তোমরা নিশ্চয়ই পড়েছো ঘটনাটা, যে এক বন্ধুকে বলছেন যে দেখো আমি লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু মৈথিলি কবিদের এরকম কিছু লেখা পেয়েছি, খুব শোনাই তোমাদের বলে শুনিয়েছেন। তো তারা বলছে আহা অসাধারণ ভানুসিংহ ঠাকুরকে। তো তখন খুব লজ্জা পেয়ে বলেছেন, সলাজ বয়ানে বলেছেন যে আসলে আমি একটু লেখার চেষ্টা করেছি। মানে অদ্ভুত লাগে যে যখন কিছুদিন আগেই তিনি এগুলো পড়েছেন, তারপরেই তার নিজস্ব ঘরানা থেকে তিনি রচনা করছেন এ সমস্ত, কিন্তু তার পরবর্তীতে আর কিন্তু আমরা পদাবলী পাইনি। কিন্তু কীর্তনের প্রভাব আজীবন ছিল সঙ্গে, বৈষ্ণব পদাবলীর প্রভাব আজীবন নানা গানের মধ্যে রয়ে গেছে, তাই না? এরপর কি শোনাবে সোমা? এরপরে শোনাই জন্মান্তর। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পারি হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়া এবং শিবটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রসি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলোক, যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। কি অনুবদ্য! এর আগে আমরা ভানুসিংহের পদাবলিতে ছিলাম, তখনই বলছিলাম না সোমা যে পরবর্তীতে নানা রচনার মধ্যে কিন্তু প্রচ্ছন্নভাবে রয়ে গেছেন রাধা এবং কৃষ্ণ। হ্যাঁ ঠিক ঠিক, এই কবিতার মধ্যেও আমরা তাদেরকে পেলাম, বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন এবং নদী তমাল, হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু। এই জন্যই বারবার করে বলি যে আপনাকেই জানা আমার ফুরাবে না, যেমন তিনি লিখেছেন আমরা বলবো যে আপনাকে জানা আমাদের ফুরাবে না, সারা জীবন মানে ওনাকে যাপন করলেও শেষ হবে না। সত্যি সত্যি এই বিষয় থাকুক, এই প্রণাম চলতে থাকুক, আমরা আসবো ফিরে একটা বিরতির ওপারে। এই 2023 সালের কবি প্রণামে বসেও মনে হচ্ছে এই মানুষটিকে ঘিরে, যে মানুষটির নাম রবীন্দ্রনাথ, সেই মানুষটিকে ঘিরে আমাদের আবেগ, আমাদের শিক্ষা, আমাদের চিন্তন, আমাদের মনন সবটাই
অনেকটাই কিন্তু আমরা পিছিয়ে রয়েছি। আরও অনেক বেশি করে পড়তে হবে, আরও অনেক বেশি করে জানতে হবে, আরও অনেক বেশি করে তাঁর কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে হবে তাঁর দেখানো পথ ধরে। সময় একটু জিজ্ঞেস করবো যে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ? একটু আগে আমরা সেই প্রসঙ্গে ছিলাম, কিন্তু তখন আরেকটু বিস্তৃতভাবে শোনার ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে রবি ঠাকুরকে ছোটোবেলায় যেরমভাবে পেয়েছি আমরা, এখন একই রকম উনি আছেন, কিন্তু আমাদের যারা আমরা ছোটো থেকে বড় হয়েছি, আমরা আমাদের চিন্তা ভাবনাটা পাল্টেছে ওনাকে ঘিরে, কারণ আমরা ছোটোবেলায় ওনাকে বুঝিনি। এবং যত দিন গেছে হয়তো অনেক লেখা পড়ায়, কবিতায়, গানে ওনাকে বুঝেছি। এবং প্রাসঙ্গিকতা বলতে গিয়ে আমি বলবো যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেখানে এই মহান কবিকে সবসময়ের জন্য আমাদের প্রয়োজন, তার লেখা, কবিতা, গান। এখন কি হয়েছে যে আমরা তো মানে এই রবীন্দ্র জয়ন্তী আজকে যে একটা অনুষ্ঠানে আমরা এসেছি, এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি, কিন্তু বলতো আগে যেরকম ছোটোবেলায় আমরা এই অনুষ্ঠানগুলো করতাম সকলে পাড়ায় পাড়ায়, সেগুলো কি এখন হয়? সেগুলো হয় না, কারণ সেগুলো কোনো একটা কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে, আমরা করতে পাই না। কিন্তু ছোটবেলায় যে আমার পাশের বাড়ির মানুষটা ছিল, আমার বন্ধু, আমার পাড়ায় যে বন্ধুটি ছিল, তারা সবাই মিলে আমরা একটা নিবিড় আত্মীয়তার সঙ্গে এই রবীন্দ্রনাথকে যাপন করেছি, তাই না, সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে। কিন্তু এখন আমরা হয়তো চাইছি আবার এই সুস্থ সংস্কৃতিকে চাইছি, এবং রবীন্দ্রনাথকে চাইছি, নজরুলকে চাইছি, সুকান্তকে চাইছি, সবাইকে আবার ফিরে পেতে চাইছি, তাই না? এবং হয়তো তাই আমরা ঘরে ঘরে হয়তো ছোটভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করছি, ঘরোয়া আসর এবং হলে চাইছি, মানে এই আমাদের সুস্থতা নিয়ে বেঁচে থাকার জন্যে। এবং আমাদের পরবর্তী প্রজন্মকে কী দিয়ে যাব আমরা? পরবর্তী প্রজন্ম তো আমরা বলবে যে আমাদের যারা একদমই ছোট, তারা বলবে যে তোমরা তো আমাদের জন্য কিছু করলে না, তোমরা তো ঘরেই বসে রয়েছো, কোথায় করলে তোমরা রবীন্দ্র জয়ন্তী, কোথায় করলে তোমরা নজরুল জয়ন্তী? এবং আমাদেরকে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনাও, কিছু চেনাওনি, আর টেগোরকে চেনাও, একদম তাই। কিন্তু এখন আমরা সকলে চেষ্টা করছি, এবং আমার মনে হয় সকলকে চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, যে আমাদের তাদের কিছু দিয়ে যাব। আমরা ছোটদের এরকম নাটক, কবিতা, গান এগুলো শেখাবো, এবং ঘরোয়াভাবে বলো বা পাড়ায় বলো, এগুলো আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে, ঠিকই, আমাদের দায়িত্ব। তাহলে মানসিক স্বাস্থ্য সুগঠিত হবে, একদম তাই, সুস্থভাবে অক্সিজেন নিয়ে আমরা বাঁচতে পারবো। এবং চন্দ্রিমা, তুমি নিশ্চয়ই একমত হবে যে যত আমরা এই মানুষগুলোর কথা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দেব, আমরা যেভাবে বড় হয়েছি সেভাবে না হলেও এখনকার সময় উপযোগী করে, রবীন্দ্রনাথ তো ভীষণ আধুনিক, আমাদের মতো এই যুগের মতোই ভাবনা চিন্তা করতেন, বা বলা ভালো যে অনেক বছর আগে আজকের কথা ভেবে গিয়েছিলেন, এবং সেরকম বেশ কিছু লেখা আমরা পেয়েছি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। তো সেই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই রবীন্দ্রনাথ, এই নজরুল, এই সুকান্তকে তুলে ধরার দায়িত্ব তো আমাদের। এবং সেই দায়িত্ব একটা কি বলি আমি তোমায়, সময় বড় দ্রুত তো এখন সবকিছুতে। আমরা রবীন্দ্রনাথ ছোট থেকে যেটুকু ধীরে ধীরে জেনেছি, এখন মানে কি বলবো, জানাটা এত ধীরে ধীরে করতে গেলে অতটা ধৈর্য ধরে রবীন্দ্রনাথকে বুঝবে সেই ব্যাপারটা কিন্তু পরবর্তী প্রজন্মের এইটুকু আমি কম আছে বলে আমার অন্তত না, আমার মনে হয় আমরা যদি তাদের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাদের মনে ঢুকিয়ে দিতে পারি রবীন্দ্রনাথ সুকান্তকে, তাহলে কিন্তু তারা গ্রহণ করবে। চর্চাটা প্রয়োজন, এর জন্য চর্চাটা প্রয়োজন, একদম তাই। মা বাবার চর্চাটা, আমরা তো আমাদের মা বাবাদের কাছে শুনছি, ঠাকুমারা যে ঘরে ঘরে চর্চাটা প্রয়োজন, দেখে তারা শিখবে, তাই না? আর আমরা যদি কিছু না করি তাহলে কোথা থেকে তারা শিখবে? তাদেরকে মোবাইল নিয়ে ব্যস্ত সব, তাদেরকে আমরা ফোন দিয়ে দিয়েছি, তারা তার মধ্যেই সমস্ত কিছু করছে। আমরাও ধরো তুমি তোমার ডায়েরি খুলে বসেছো, আমরা ছোটবেলায় ওই গীতবিদ্যা অখণ্ড সংগ্রহ যেটি, সেটি তো সরাতে পারছি না, এত ভারী ছিল আর আমরা এত ছোট ছিলাম, কিন্তু সেগুলো নিয়ে নিয়ে তো আমরা এদিক ওদিক করেছি। আর এখন তো গীতবিতান আর্কাইভ পুরো হাতের মুঠোয় এসে গেছে। হ্যাঁ, কিন্তু তখন না বুঝে ওই অখণ্ড গীতবিতান নিয়ে এদিক ওদিক করেছি, তাতে পাতা ছিঁড়েছে, আর এখন মনে হয় ডায়েরিতে লিখে নিয়ে আসি, কারণ অমূল্য সম্পদকে এদিক ওদিক করবো না। এবং হ্যাঁ, এটা যেমন ঠিক, আরও একটা জিনিস আমার নিজের একেবারেই নিজের ব্যক্তিগতভাবে মনে হয়,
বিশ্বভারতীর যে ওই গেরুয়া বসুন্ধারী গীতবিতান তার কোনো বিকল্প হয় না, যত রঙিন মানুষ যত রঙিন তার চিন্তা সবটাই ওই গেরুয়া বসনের আর চকলেট রঙের বাঁধাই করা রবীন্দ্র রচনা বলি ঠিকই। এরপরে আবার একটু গান শুনি, পূজা পর্যায়ের একটা গান শুনছি। সুন্দরকে বারবার নানা কিছুর মধ্যে খুঁজে নিয়েছেন রবীন্দ্রনাথ, সেই সুন্দরের আরাধনা তার চলেছিল সারা জীবন ধরে। এবং নতুনের মন্ত্র, তিনি নূতনের অভিলাষী ছিলেন। দেখো, ছয় মাত্রার আগে থেকে একটা তাল ছিল, কিন্তু সেই ছন্দটাকে ভেঙে ছয় মাত্রাই রাখলেন, কিন্তু তালটাকে পাল্টে দিলেন। এবং এইভাবে নানা কিছুর মধ্যে তিনি নতুনকে নিয়ে এসেছেন, নতুনকে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা রান্নাঘরেও করেছেন। কচুরিপানার জিলিপির কথা নিশ্চয়ই তোমরা জানো, ঠিক বলেছো, উনি তো ভীষণ খেতে ভালোবাসতেন। এবং কচুরিপানার যে জিলিপি হতে পারে সেইটা মৃণালিনী দেবীকে মানে ছুটি বলে ডাকতেন, তাকে বলেছিলেন যে এরকম একটা কিছু করো। বা নানা ধরনের রান্নাঘরেও মাঝে মাঝে গিয়ে নিজের নিজের কিছু না কিছু একটা ভাবনা আর কি, নতুন কিছু আর কি নিয়ে আসা যে কোনো বিষয়ে। অনেক সময় ফ্লপও হয়েছে, সেটাও আমরা জানি, কিন্তু অনেক নতুন কিছু আমরা পেয়েছি, তার মধ্যে অনেক ভালো কিছু হয়েছে, সেখান থেকে তো ঠাকুর বাড়ির রান্না বলা যায় না। দিদি, এই যে কচুরিপানার জিলিপির কথা তুমি আজকে বললে, হয়তো এইটা যখন টেলিকাস্ট হবে তারপরে হয়তো এইটা ট্রাই করা শুরু করে দেবে সবাই। কিছুই হয়েছিল আমরা জানি রান্নাঘরে,
ঠাকুর বাড়ির রান্না তো একটা আলাদা চ্যাপ্টার, একদম। তার বই, তার বই আছে কত, তার বই দেখে আমরা সকলে ট্রাই করি। এই মুহূর্তে আমরা কি কবিতা শুনব? এই যে আমাদের মন, মনকে কি ধরা ছোঁয়া যায় না, বশ করা যায়, তাই না? তাহলে মন নিয়ে শোনাই একটা রবি ঠাকুরের কবিতা, খনিকা কাব্যগ্রন্থ থেকে, অচেনা। কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত বাচন, তাই না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিন তা। বাইরে যাপাই সমঝে নেব তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর জামি জানুন। চাই নে রে মন চাই নে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলার যে ছল নাই, তাই নে রে মন তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে, কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে। চাই নে রে মন চাই নে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলার যে ছল নাই, তাই নে রে মন তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মন কি কেহ চিনিস, আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস। চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাই নে রে মন চাই নে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলার যে ছল নাই, তাই নে রে মন তাই নে। কি অপূর্ব না, অসাধারণ অসাধারণ লেখা। এমন আরো কবিতা আরো গান সবটা নিয়ে ফিরব একটা ছোট্ট বিরতির ওপারে। আজ 25শে বৈশাখের সকাল, কত কত অনুষ্ঠান নানা জায়গা জুড়ে, আমরাও তার ব্যতিক্রম থাকি কি করে, কারণ তিনি তো আমাদেরও প্রাণের ঠাকুর, আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। তার জন্মদিনে আমরা আসর সাজিয়েছি, আমাদের কবি প্রণাম 2023 চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন, অনেক অনেক গান শুনেছি, অনেক অনেক কবিতা শুনেছি, অনুভবে রবীন্দ্রনাথের কথা শুনেছি। এবার একটু কবিতায় যাই, সোমা কি শোনাবে বলো? এবারে আমি শোনাবো গল্প সর্প থেকে নেওয়া রাজার বাড়ি। রাজার বাড়ি, হ্যাঁ। তার আগে দুটি কথা বলে নিই নিশ্চয়ই এই প্রসঙ্গে। রবি ঠাকুর যখন ছোট ছিলেন তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটা তার কাছে রহস্যে মোড়া ছিল। তো সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনেক ঘর, অনেক সিঁড়ি, অনেক আঙিনা, উঁচু নিচু সিঁড়ি, উঁচু নিচু ছাদ, ওনার বর্ণনা যেগুলো পড়েছি, একটা গোলক ধাঁধার মতন লাগতো। তো ওনার এক ভাগ্নি ছিলেন ইরাবতী, তিনি কবির থেকে এক বছরের ছোট। তিনি কবিকে মজা করে বলতেন যে ওই ঠাকুর বাড়ির ভেতরেই কোথাও একটা রাজার বাড়ি রয়েছে, আর কবি তখন শিশু, উনি বলতেন যে কোথায় আছে আমাকে বলো না। তিনি মজা করে বলতেন, মন্তর না জানলে দেখবে কি করে। এবার বড় হয়েছেন যখন, উনি যখন প্রৌঢ়, তখন উনি ওনার এক নাতনি কুসমিকে গল্পটা করেছেন, ভীষণ সুন্দর একটি গদ্য, শোনাই তাহলে। রাজার বাড়ি। কুসমি জিজ্ঞেস করলে, দাদামশাই, ইরুমাসির বোধহয় খুব বুদ্ধি ছিল? ছিল বই কি, তোর চেয়ে বেশি ছিল। থমকে গেল কুসমি, অল্প একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, ও তাই বুঝি তোমাকে এত করে বশ করেছিলেন? তুই যে উল্টো কথা বললি, বুদ্ধি দিয়ে কেউ কাউকে বশ করে? তবে করে অবুদ্ধি দিয়ে।
আমাদের সকলের মধ্যেই এক জায়গায় বাসা করে থাকে একটা বোকা। সেইখানে ভালো করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। তাই তো ভালোবাসাকে বলে মন ভোলানো। কেমন করে করতে হয় বলো না? কিচ্ছু জানি নি, কি যে হয় সেই কথাই জানি, তাই তো বলতে যাচ্ছিলুম। আচ্ছা বলো, আমার একটা কাঁচামি আছে, আমি সপ্তাহতেই অবাক হয়ে যাই। ইরু ওইখানেই আমাকে পেয়ে বসেছিল, সে আমাকে কথায় কথায় তাক লাগিয়ে দিত। কিন্তু ইরু মাসি তো তোমার যে ছোট ছিলেন, অন্তত বছরখানেক ছোট, আমি তার বয়সের নাগাল পেতুম না। এমন করে আমাকে চালাতো যেন আমার দুধে দাঁত ওঠেনি, তার কাছে আমি হাঁ করেই থাকতুম। সে তো ভারী মজা। মজা বই কি, তার কোনো এক সাতমহল রাজবাড়ি নিয়ে সে আমাকে ছট ফটিয়ে তুলেছিল। কোনো ঠিকানা পাইনি, একমাত্র সেই জানতো রাজার বাড়ির সন্ধান। আমি পড়তুম থার্ড নম্বর রিডার, মাস্টারমাসিকে জিজ্ঞেস করেছি, মাস্টারমাসি হেসে আমার কান ধরে টেনে দিয়েছেন। জিজ্ঞেস করেছি ইরুকে, রাজবাড়িটা কোথায় বলো না, সে চোখ দুটো এতখানি করে বলতো এই বাড়িতেই। আমি তার মুখের দিকে চেয়ে থাকতুম হাঁ করে, এই বাড়িতেই, কোনখানে আমাকে দেখিয়ে দাও না। সে বলতো মন্তর না জানলে দেখবে কি করে। আমি বলতুম মন্তর আমাকে বলে দাও না, আমি তোমাকে আমার কাঁচা আম কাটা ঝিনুকটা দেব। সে বলতো মন্তর বলে দিতে মানা আছে। আমি জিজ্ঞেস করতুম বলে দিলে কি হয়, সে কেবল বলতো ও বাবা। কি যে হয় জানাই হলো না, তার ভঙ্গি দেখে কার শিউরে উঠত। ঠিক করেছিলুম একদিন যখন ইরু যাবে রাজবাড়িতে, আমি যাব লুকিয়ে লুকিয়ে তার পেছনে পিছনে। কিন্তু সে যেত রাজবাড়িতে, আমি যখন যেতুম স্কুলে। একদিন জিজ্ঞেস করেছিলুম অন্য সময় গেলে কি হয়, আবার সেই ও বাবা। পিড়াপিড়ি করতে সাহসই কুলত না, আমাকে তাক লাগিয়ে দিয়ে ইরু নিজেকে খুব একটা কিছু মনে করত। হয়তো একদিন স্কুল থেকে আসতেই সে বলে উঠেছে উফ সে কি পেল্লায় কাণ্ড। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করেছি কি কাণ্ড, সে বলেছে বলবো না। ভালোই করত, কানে শুনতুম কি একটা কাণ্ড, মনে বরাবর রয়ে যেত পেল্লায় কাণ্ড। ইরু গিয়েছে হন্তদন্তর মাঠে যখন আমি ঘুমতুম, সেখানে পক্ষীরাজ ঘোড়া চড়ে বেড়ায়, মানুষকে কাছে পেলেই একেবারে উড়িয়ে নিয়ে যায় মেঘের মধ্যে। আমি হাততালি দিয়ে বলে উঠতুম সে তো বেশ মজা। সে বলতো মজা বই কি, ও বাবা। কি বিপদ ঘটতে পারত শোনা হয়নি, চুপ করে গেছি তার ভঙ্গি দেখে। ইরু দেখেছে পরিদের ঘরকন্যা, সে বেশি দূরে নয়, আমাদের পুকুরের পুপ্পাড়িতে যে চিনে বট আছে তারই মোটা মোটা শেকড়গুলোর অন্ধকার ফাঁকে ফাঁকে। তাদের ফুল পেড়ে দিয়ে সে বশ করেছিল, তারা ফুলের মধু ছাড়া আর কিচ্ছু খায় না। ইরুর পরিবারে যাওয়ার একমাত্র সময় ছিল দক্ষিণের বারান্দায় নীলকমল মাস্টারের কাছে যখন আমাদের পড়া করতে বসতে হতো। জিজ্ঞেস করতুম ইরুকে অন্য সময় গেলে কি হয়, ইরু বলতো পরীরা প্রজাপতি হয়ে উড়ে যায়। আরো অনেক কিছু ছিল তার অবাক করা ঝুলিতে, কিন্তু সবচেয়ে চমক লাগাতো সেই না দেখা রাজবাড়িটা। সে যে একেবারে আমাদের বাড়িতেই, হয়তো আমার শোবার ঘরের পাশেই, কিন্তু মন্তর জানিনে যে। ছুটির দিনে দুপুরবেলা ইরুর সঙ্গে গেছি আমতলায়, কাঁচা আম পেড়ে দিয়েছি, দিয়েছি তাকে আমার বহুমূল্য ঘষা ঝিনুক। সে শুল্প শাক দিয়ে বসে বসে খেয়েছে কাঁচা আম, কিন্তু মন্তরের কথা পারলেই বলে উঠেছে ও বাবা। তারপর মন্তর গেল কোথায়, ইরু গেল শ্বশুর বাড়িতে, আমারও রাজবাড়ি খোঁজ করার বয়স গেল পেরিয়ে, ওই বাড়িটা রয়ে গেল গড় ঠিকানা। দূরের রাজবাড়ি অনেক দেখেছি, কিন্তু ঘরের কাছের রাজবাড়ি ও বাবা।
নিজের মনের মধ্যে ছেলে মানুষটাকে কতটা লালন করতে পারলে সুন্দর করে বলা যায়। এবং পুপের কথা আমরা জানি, পুপের মতো আরো যারা নাতি নাতি ছোট ছোট ছেলে মেয়ে ছিল তাদেরকে লজেন্স দিতেন, তাদের জন্য আলাদা করে শিশু ভর্তি করে বয়াম ভর্তি করে লজেন্স রাখতেন। আর এই যে ছেলে মানুষদের সঙ্গে শিশুদের সঙ্গে তাদের মতো করে মেলামেশা করা, আর এই যে কৌতূহল, ছোট থেকে যে কৌতূহল, আজকাল বাচ্চাদের মধ্যে অবাক হওয়া বিস্মিত হওয়া ব্যাপারগুলো কোথাও একটা হারিয়ে গেছে। আমরা আশপাশে দেখতে পাচ্ছি, হয়তো পাহাড়ে বেড়াতে গেল প্রথম বা সমুদ্র দেখলো প্রথম, আমরা ছোটবেলায় যেভাবে চমৎকৃত হয়েছি বা এখনো সেই দৃশ্যটা প্রথম দর্শনটা, তিনি যখন যেবার ওই তার পিতার সঙ্গে গেছিলেন হিমালয়ে, কিন্তু তখন তার মধ্যে আধ্যাত্মিক চেতনা এসেছিল একেবারে, এটা তো আমরা পড়েছি। আর এখন শিশুরা তো ছোটবেলা থেকেই মোবাইল পাচ্ছে, সবকিছুই দেখে ফেলছে, সবকিছুই তারা জেনে যাচ্ছে, সুতরাং তাদের কাছে অজানা কিছু নেই, প্রশ্নচিহ্ন নেই কোথাও, এবং কিছু হলেই গুগলকে সার্চ করো সব জেনে যাচ্ছে, কৌতূহল নেই সেরকম ভাবে, জিজ্ঞাসাগুলো ওইভাবেই একেবারে কি বলতো রেডি রেকনারের মতো সমস্ত কিছু চলে আসছে। তো রবীন্দ্রনাথ সেই পথটাও দেখিয়ে দিয়ে গেছেন যে জিজ্ঞাসা চিহ্নগুলোকে মনের মধ্যে জিইয়ে রাখতে হবে, হ্যাঁ, না হলে নতুন কিছু দেখার তো একটা আনন্দ আছে, সেই আনন্দ, সেই আনন্দ থেকে ওরা পাওয়ার আনন্দ যেটা সেটা পাওয়া যাচ্ছে না, ঠিকই, সেই সমুদ্র প্রথম পাহাড় যে চোখের সামনে দেখা, এর একটা আলাদা অনুভূতিও তো আছে, ছোটদের মতো বড়রা বড়দের ছেলে মানুষটাকে, যেটা আমি বলছিলাম যে লালন করা, আমরা এখনো অনেক জায়গাতে ওই ছেলে মানুষকে লালন করি, কিন্তু আজকালকার বাচ্চাদের মধ্যে সেটা দেখি না, তারা হঠাৎ করে বড় হয়ে যায়, সেই জন্য আমাদের দায়ী, তার জন্য হয়তো আমরা সমাজ, আমাদের সমাজই দায়ী, একেবারে সময়টাও হয়তো খানিকটা দায়ী। তো না, সেসব কথা, দুঃখের কথা, ব্যথার কথা এই মুহূর্তে নাই বা বললাম, আমরা বরং গান শুনি, এরপর কি শোনাবে বলো। হ্যাঁ, গান শোনাতে গিয়ে তার আগে একটা কথা বলবো, এটা হচ্ছে যে এই গানটা আমি প্রথম স্টেজে গাই, তখন আমার ধরো 4.5 কি 5, আচ্ছা, এবং হারমোনিয়াম বাজাতে জানি না, বাবা প্রথম শিখিয়ে, বাবার অফিসের ফাংশন, এই ফাংশনে আমাকে বাবার পাশে বসিয়ে প্রথম বড় স্টেজে তুলেছে, এবং আমি গেয়েছি, খুব ভয়ে ভয়ে গানটা গেয়েছি, তো সেই গানটা আমার এখনো খুব প্রিয়, চেষ্টা করি বাবা যেমন করে শিখিয়েছিলেন তেমন করেই গাইতে, আমি বাবাকে ছোটবেলার কথাই ছিলাম যখন, তখন একটু সেটাই শুনি, সেটাই বেশ, মানে এই গানটা আমাকে বাবাকে আমার কাছে এনে দেয় একটুখানির জন্য হলেও। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রস ভুলে, দেখবো কেমন রস ভুলে, ডাক 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 ফিরে ফিরে, একলা বসে
ডাক ডাক দেখি তাই মনে মনে নয়ন তরে ডাকুক তরে শ্রবণ রহুক পথের ধরে নয়ন তরে ডাকুক তরে শ্রবণ রহুক পথের ধরে থাক না সে ডাক গলায় গাথা মালার ফুলে ডাক 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 ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ ফুলে ডাক 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 দেখবো কেমন রয়েছে ভুলে দেখবো আমরাও ফিরে আসব কিন্তু এখন সময় ছোট্ট একটু থামার আসছি এক্ষুনি বিরতির ওপারে কবি প্রণাম 2023 চলছে আপনার প্রিয় চ্যানেল ওয়ান এর পর্দায় রয়েছি আমি সংযুক্তা এই মুহূর্তে রয়েছেন চন্দ্রিমা এবং সোমা সোমার কাছে যাই একেবারে শেষ দিকে প্রায় চলে এসেছি এই আড্ডার তো কি কি শুনবো বলো কি শোনাতে ইচ্ছে এবার মানবপুত্র শোনাই মানবপুত্র পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে মানবপুত্র মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপর কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও শল্য যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিসিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে এই কবিতার পর না সত্যি কথা হয় কথা আসে না বারবার করেই মনে হয় কি পথ হারাচ্ছি আমরা যে পথে আমাদের চলার কথা ছিল যে পথ দেখিয়েছিলেন এই বিশ্ব মানবেরা তাদের দেখানো পথ আমরা কোথাও হারিয়ে ফেলছি বারবার চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব তাদের দেখানো পথ আরও একবার খুঁজে নিতে তাহলেই আমাদের জীবনের পথ অনেকটা মসৃণ হবে আমরা আজকের এই আড্ডার প্রায় শেষ দিকে চলে এসেছি তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গান হবে নিশ্চয়ই যেতে যেতে একটা গান হবে তার আগে ধন্যবাদ জানাবো তোমাদের দুজনকে আর আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ যারা ছিলেন আবারও থাকবেন তারা পরের কোনো না কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা আসরে অপূর্বদা এবং সুব্রতদা ধন্যবাদ জানাবো আপনাদের আজ সারাদিন চ্যানেল ওয়ানের পর্দায় চলবে আমাদের কবি প্রণাম 2023
আপনারা থাকবেন আমাদের সঙ্গে আমরা জানি। আমরা যেতে যেতে চন্দ্রিমার কণ্ঠে একটি গান শুনব। তোমাকেও শুভেচ্ছা জানাই, আর আমার দুই সঙ্গের যে সঙ্গত শিল্পী যারা রয়েছেন তারা তো অসাধারণ বাজাচ্ছেন, এবং তারা অসাধারণ শিল্পী বলার অপেক্ষা রাখে না। আর সোমা তো খুবই সুন্দর কবিতা বলছে। একেবারে কীর্তনাঙ্গের একটি গানে চলে যাই। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধকারে যবে পাই দেখিতে, ওহে খনি গো আলোকে আখির পালোকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাই চুকিতে আসনা মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চুকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমার হৃদয়ে রাখিতে আমার সাধ কি বা, তোমারে দয়া না করিলে কি পারে, তুমি আপনি না এলে কি পারে, হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব
না পাই চিরদিন কেন পাই না কেন পাই না।